দৌড়ের আগে ধীরে ধীরে কিছু পদক্ষেপ, আস্তে আস্তে হাঁটা, আর তারপরেই জোরে দৌড়ানো শুরু। আর যখন মানুষ জোরে দৌড়াতে পারে তখন সে স্বপ্ন দেখে ওড়ার, লাইক ফ্লাইং শিখ, যেরকম মিলখা সিং ছিলেন। তো এখন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের অবস্থাও এখন আকাশে ওড়ার মতো, তারা ওড়ার স্বপ্ন দেখছে। যাই হোক, সেই রকম একটা স্বপ্ন দেখছে এবং বর্তমান যারা অডিয়েন্স তাদেরকেও দেখাচ্ছে। একটা নতুন মুভি আসতে চলেছে যার নাম প্রজাপতি, 23শে ডিসেম্বর। তার ট্রেলার রিলিজ করে গেছে, ট্রেলারটা দেখে আমার কেমন লাগলো সেটাও আলোচনা করব, এবং এই মুভিটা কেন হিট করবে সে কথাও আমরা নেক্সট কয়েক মিনিটের মধ্যে আলোচনা করব। ভিডিওটা পুরো দেখবেন। আপনারা দেখছেন কিউরিয়াস কৌশিক চ্যানেল, এই চ্যানেলে আমি রিভিউ করে থাকি এবং নানান মতামত দিয়ে থাকি মুভি সম্পর্কে। তো লেট স্টার্ট। প্রজাপতি মুভিটা তৈরি করছে টনিকের টিম, অর্থাৎ গত বছর 2021 সালে টনিক রিলিজ করেছিল এই ডিসেম্বর মাসেই, এবং তার এক বছর পর এই প্রজেক্টটা চলে এলো। তো এই প্রজেক্টটা যে ভেঞ্চার তৈরি করছে, এবং দেব তিনি ভীষণ বুদ্ধিদীপ্ত এবং অনেক কিছু প্ল্যান এবং প্রোগ্রামিং করে এই গল্পের ছকগুলো এখন সাজাচ্ছেন বাণিজ্যিক ভিত্তিতে। তার কারণ হচ্ছে টনিক বাণিজ্যিকভাবে কিন্তু সফল। তবে এরপরে আমি কিছু এমন কথা বলবো যে যারা হার্ডকোর দেবের ফ্যান আছে তারা রেগে যেতে পারে, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। টনিককে রিভিউয়াররা ধুয়ে মুছে দিয়েছিল, এবং আমি পার্সোনালি মুভিটা দেখার পর আমি এটাই মনে করি যে এটা একটা বিলো স্ট্যান্ডার্ড মুভি তৈরি হয়েছে। এবং অনেক যারা ইউটিউবার, যে দর্শক, ইউটিউবের দর্শক, তারা এসে ভরে ভরে গালাগাল দিয়েছে রিভিউয়ারদের, কিন্তু অ্যাকচুয়ালি মুভিটার মধ্যে কিছুই ছিল না এবং খুব বাজে এক্সিকিউশন ছিল। তো অভিজিৎ সেন আবার ডিরেক্ট করছেন, তো আশা করি আগেরবারে যে ভুলগুলো ছিল, এবং আমার মনে হয় তারা যদি দেখে থাকে রিভিউগুলো তাহলে সেটাকে শুধরে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু এবছরেই একটি অসফল প্রজেক্টে হাত দিয়েছিলেন দেব প্রসেনজিৎকে সঙ্গে নিয়ে। তো এবার মিঠুন চক্রবর্তীকে সঙ্গে নিয়ে কি তিনি করতে পারবেন? আমার মনে হয় যে হ্যাঁ, এই মুভিটা হিট করবে। তার প্রথম কারণ হচ্ছে সিনিয়র সিটিজেনদের অ্যাট্রাক্ট করার চেষ্টা। যেরকম টনিকে পুরো ফ্যামিলি নিয়ে লোক মুভি দেখতে গেছিলো, এখানেও দেখতে যেতে পারবে। তো শুধু অ্যাডাল্ট, ইয়াং অ্যাডাল্টদের নয়, সিনিয়র সিটিজেনদেরও অ্যাট্রাক্ট করার জন্য এই একটা বেশি বয়সের একটা ক্যারেক্টার, 70 এজের, এবং একটা মিডিল এজের, 30 থেকে 40 এজের একটা ক্যারেক্টারকে দেখানো, এ তাদের লিড ক্যারেক্টার করা, এই মুভির একটা প্লাস পয়েন্ট হিসাবে, মানে বাণিজ্যিক সাফল্যের জন্য একটা বড় কারণ। এবং যেখানে 80% দর্শক ইমোশনাল মুভি দেখতে পছন্দ করে, সেখানে তো নতুন কিছু আর লিখতে হবে না। মানে এই যে সোসাইটি এবং সমাজ, সেখানকার যে ইমোশন, ফ্যামিলি ইমোশন, এগুলো নিয়ে চালিয়ে দিতে পারলেই হিট। তো যাই হোক, এই ফর্মুলাটা প্রথমেই রয়েছে। দ্বিতীয় হচ্ছে এই যে টনিক রিলিজ করেছিল জিয়ের সাথে কোলাবোরেশন করে, তারা ওটিটি রিলিজ করেছে জিতে এবং জি বাংলায় প্রিমিয়ার করিয়েছে, এটাও হয়তো হবে। এবং জি বাংলার নতুন মুখ শ্বেতা ভট্টাচার্য, তাকে এই মুভিতে রাখা হয়েছে, যাকে এখন আপনারা বিভিন্ন হোর্ডিংয়ে শহরের রাস্তায় দেখতে পাবেন। অর্থাৎ টেলি দর্শক যারা রয়েছেন তাদের কাছে মার্কেটিং করারও কিছু একটা প্ল্যান রয়েছে, যে টিভির মাধ্যমেও তাদের কাছে পৌঁছে দেওয়া হবে যে এই নায়িকা এই মুভিতে কাজ করছে। তো সেক্ষেত্রে একটা অ্যাট্রাকশান থাকবেই পাবলিকের কাছে। 3 নম্বর, 46 বছর পর মৃগয়ার দুটো ক্যারেক্টার এক জায়গায় হচ্ছে। নন্দিতা শিবপ্রসাদ যেমন সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে বেলা শুরু এবং বেলা শেষে করেছিলেন, এবং সাথীলেখা ম্যাডামও ছিলেন তাতে, সেইটা যেমন একটা ওল্ড একটা ভাইব নতুনভাবে এসেছিল, এখানেও এই দুটো ক্যারেক্টারকে, অর্থাৎ মমতা শঙ্কর এবং মিঠুন চক্রবর্তী, তাদেরকে রেখে কিন্তু একটা মানে ক্রেজ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এমনকি এখানে মজার মজার রিয়েলিটি এবং রিয়েল টাচড কিছু হিউমার রয়েছে, যেটা টনিকেও ছিল এরকম হিউমার, কিন্তু সব কটা হিউমার খুব ভালো ছিল না। তবে এখানে ট্রেলারে যেটুকু দেখেছি ভালোই লেগেছে, হালকার উপরে, খুব জটিল কিছু না, এবং ভালো লাগবে। এবং এই মুভিটা হিট করার আরও একটি বড় কারণ যেটা হয়ে থাকবে, আমি যেটা মনে করি সেটা হচ্ছে রাজনৈতিকতার ঊর্ধ্বে গিয়ে একটা মুভি তৈরি করা। অর্থাৎ মিথুন চক্রবর্তী এখন যে পলিটিক্যাল পার্টিতে আছেন, দেব সেই পলিটিক্যাল পার্টিতে নেই, তারা বিরোধী দলের, কিন্তু মুভির ক্ষেত্রে তারা এক জায়গায় কাজ করছেন, মিলেমিশে কাজ করছেন, একটা ঐক্য তাদের মধ্যে রয়েছে। অর্থাৎ সিনেমা সিনেমার জায়গাতে, রাজনীতি রাজনীতির জায়গাতে, এই যে একটা পয়েন্ট তারা দেখাচ্ছে,
অনেকেটা এইভাবে প্রচার করবে, তো সেই জিনিসটা দর্শক খুব ভালোভাবে নেবে, আপ্লুত হয়ে যাবে। তারপরে ডিসেম্বর মাসে মানুষ একটু সিনেমা হলে দেখতে পছন্দ করে, গরমটা কম, এবং এবারে কিন্তু একটা টক্কর আসছে, আগের বার অত টক্কর ছিল না, সেটা হচ্ছে সন্দীপ রায়ের হত্যাপুরী। এখানে আবার ইন্দ্রনীলের পরীক্ষা, তো অনেক ছোট ছোট ছেলেমেয়েরা তাদের বাবা মাকে নিয়ে কিন্তু হত্যাপুরী দেখতে যাবে, এবং ইয়াং অ্যাডাল্টরাও দেখতে যাবে, কারণ এখানে আবার একটা নতুন ফেলুদা আসছে, আবার সন্দীপ রায় নিয়ে আসছেন। বরাবরই সন্দীপ রায়ের মুভি বড়দিনে হাউসফুল থাকতো, তো এবারে কিন্তু একটা বড় টক্কর হতে চলেছে, যেটা পুজোর সময় কাছের মানুষ ধোপেও টেকেনি কর্ণ সুবর্ণের গুপ্তধনের কাছে। যাই হোক, সেটাও মুখ থুবড়ে পড়েছে কাছের মানুষ, যতই ভালো ভালো প্রচার করা হোক, কিন্তু আদপে জবাব দিয়ে দিয়েছে। এখন ওটিটি রিলিজ হয়নি, তো আমার ওটা দেখা হয়ে ওঠেনি, তার রিভিউ ওই জন্য আমি করিও নি। তো যাই হোক, প্রজাপতির একটা বড় সম্ভাবনা রয়েছে যে এটা ভালো ব্যবসা করবে, এবং এই কারণে আমি মনে করি যে এই মুভিটা হিট করবে। যে গত বছর টনিক 1.5 কোটি টাকার মুভি, যেখানে প্রায় 7 কোটি টাকা ইনকাম করেছে, এবং এই প্লট, এই স্ক্রিন প্লে নিয়ে, সেখানে ট্রেলার দেখে অন্তত টনিকের থেকে অনেক বেটার মনে হয়েছে। এবং যেহেতু স্টার কাস্ট মিঠুন এবং দেব একসঙ্গে আছে, এর আগে মিঠুন জিতের যুদ্ধ এসেছিলো, সেটা তো সুপারহিট ছিল। তো যাই হোক, এখানে একটা দুটো বড় স্টার রয়েছে, কৌশানীকেও দেখা গেছে, অম্বরীশ রয়েছে, তো এই টেলি দর্শক তাদেরকে কিছুটা আকর্ষণ, সিনিয়র সিটিজেনদের আকর্ষণ, এবং ওভারঅল 80% দর্শকের পছন্দের, বাঙালি দর্শকের পছন্দের মেটেরিয়াল দিয়ে এই মুভি তৈরি করা, তো এটা হিট না হয়ে থাকতে পারে না। তো আশা করা যায় এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। বাই।